সবার মধ্যে একটা প্রশ্ন থাকে না, পরমাণু দেখতে কেমন? আমরা সেই স্কুল লেভেল থেকে যখন শুনে আসছি পরমাণুর কথা, আমরা পরমাণু শুনেছি নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, কক্ষপথ আছে, তখন আমাদের একটা কোশ্চেন তৈরি হয় না? আমরা যে বই পড়ি, পরমাণু খুব ক্ষুদ্র, মৌলিক পদার্থের খুব ক্ষুদ্রতম কণিকা হচ্ছে পরমাণু, যাকে খালি চোখে দেখা যায় না। এই পরমাণুর মধ্যে আবার এত কিছু আছে, কীভাবে আছে, কোথায় আছে, কেউ কি এগুলো দেখেছে, নাকি আসলে এগুলো দেখা যায় না? কারণ পরমাণু একটা ক্ষুদ্র জিনিস, তার মধ্যে আবার এতগুলো জিনিস কোথায় থাকে, আসলে কি দেখা যায়, কেউ কি দেখেছে, নাকি শুধু আমরা দেখতে পাই না, এরকম নানান কোশ্চেনের জন্ম নেয় না আমাদের মনে। আর তখন কিন্তু আমাদের কৌতূহল মনে পরমাণুকে দেখার একটা ইচ্ছা তৈরি হয়, যদি দেখা যেত। কিন্তু আমরা কিন্তু কখনোই পরমাণুকে দেখতে পাই না, শুধু শুনেই আসছি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তার চারপাশে কক্ষপথ থাকে, বা ইলেকট্রনগুলো সেখানে ঘুরছে, আসলে কি এগুলো দেখা যায়? উত্তরটা হচ্ছে আসলেই পরমাণু দেখা যায় না। তখন আর একটা কোশ্চেন তৈরি হয় না, স্যার রাদারফোর্ড যে বলেছেন পরমাণুর একটা কেন্দ্র আছে, তার চারপাশে কক্ষপথ আছে যেখানে ইলেকট্রনগুলো ঘুরছে, তো স্যার রাদারফোর্ড কি নাই দেখে বলেছেন? উত্তরটা হচ্ছে হ্যাঁ, স্যার রাদারফোর্ডও পরমাণু দেখেননি। তখন আর একটা কোশ্চেন তৈরি হয় না, যে কেউ যখন দেখেনি, স্যার রাদারফোর্ডও দেখেনি, তাহলে আমি কেন বিশ্বাস করব পরমাণু দেখা যায়? নাও তো হতে পারে, কারণ পরমাণু এমনিতেই খুব ক্ষুদ্র একটা কণা, তার মধ্যে আরও কণা আছে, এত কিছু আবার কেউ ঘুরছে, কীভাবে সম্ভব, যেটাকে দেখাই যায় না? আসলে অনেক কিছুই সায়েন্সের আমরা দেখতে পাই না, যেগুলোকে আমাকে পরীক্ষার মাধ্যমে বিশ্বাস করে নিতে হয়। একটা গল্প বলি, ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন রাস্তায় পানি জমে আছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা। আপনি নিশ্চিতভাবে বলতে পারেন রাতে বৃষ্টি হয়েছে, কারণ এটা এমন একটি ঘটনা যেটা বৃষ্টি ছাড়া সম্ভব নয়। এই ঘটনাটা কেবলমাত্র বৃষ্টি হলে হতে পারে। স্যার রাদারফোর্ডও এমন একটি এক্সপেরিমেন্ট চালিয়েছেন, আর সেই এক্সপেরিমেন্ট থেকে এমন কিছু তথ্য বের হয়ে এসেছে যেই এক্সপেরিমেন্টটা যদি আপনিও চালাতেন, আপনিও স্যার রাদারফোর্ডের মতো এমন একটি পরমাণু মডেল দিতে পারতেন। আসলে এখানে কী ঘটে? এখানে তেজস্ক্রিয় রশ্মির উৎস থেকে আলফা রশ্মি নির্গত হয়। আলফা রশ্মি বা আলফা কণা জিনিসটা আসলে কী? আমরা শুনেছি না 118টা মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরকম করতে। আমাদের 2 নম্বর পরমাণুটাই কিন্তু হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ যেটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা। তাহলে হিলিয়ামের প্রোটন আছে 2টি, আর যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে কক্ষপথে। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। হিলিয়াম যেহেতু ধাতব পরমাণু, যখন সে 2টি ইলেকট্রন ত্যাগ করে দেয়, তার প্রথম কক্ষপথ আর থাকে না, তখন শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটা থাকে, শুধু নিউক্লিয়াস আর 2টি প্লাস চার্জ। তখন হিলিয়ামকে দেখতে কেমন? এইচ ই মাথায় ডাবল প্লাস, অর্থাৎ শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটা। এই হিলিয়ামের নিউক্লিয়াসটাই হচ্ছে আলফা কণা। আসলে এই এক্সপেরিমেন্টে কী কী থাকে এবং কী কীভাবে করা হয়, চলুন আমরা এক্সপেরিমেন্টটা দেখে নিই। এই এক্সপেরিমেন্টে স্যার রাদারফোর্ড একটা তেজস্ক্রিয় রশ্মির উৎস ব্যবহার করে। এই উৎসের মধ্যে থেকে আলোকরশ্মি বের হয় একটা ছিদ্র দিয়ে। এই তেজস্ক্রিয় রশ্মির উৎসের সামনেই একটা লেডের পাত থাকে, যে পাতের গায়ে একটা সরু চিট থাকে আলোকরশ্মি প্রবেশ করার জন্য। আর সেই লেড ধাতুর পাতের পেছনে, কিছুটা পেছনে, কাগজের মতো পাতলা একটা স্বর্ণের পাত থাকবে, আর সেই স্বর্ণের পাতকে ঘিরে জিঙ্ক সালফাইডের আবরণ থাকে। এই জিঙ্ক সালফাইডের পর্দা কেন ব্যবহার করা হয়? কারণ আলফা রশ্মিটা স্বর্ণের পাতকে ভেদ করে পেছনে যাচ্ছে কি না সেটা যাচাই করার জন্যই মূলত জিঙ্ক সালফাইডের আবরণটা ব্যবহার করা হয়। যদি আলফা রশ্মি নির্গত হয় এই স্বর্ণের পাতকে ভেদ করে, তাহলে সেটা গিয়ে যখন জিঙ্ক সালফাইডের গায়ে পড়বে সেখানে একটা আলো জ্বলে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন এই রশ্মিগুলো যাচ্ছে। এবং সে যাওয়ার সময় সোজা যেয়ে যদি বাঁকার দিকে আলো জ্বালায়, তাহলে আপনি বুঝতে পারবেন এটা বাঁকাভাবে গেল। সোজাভাবে যদি আলো জ্বালায়, আপনি বুঝতে পারবেন এটা সোজাভাবে গেল।
এবং যে রশ্মিগুলো যাবে না, যেখানে আলো জ্বলবে না, আপনি বুঝতে পারবেন এগুলো ফিরে আসছে। এই হচ্ছে মূলত পরীক্ষাটা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে সবাইকে পরমাণু দেখতে কেমন এই টিউটোরিয়ালটা জানিয়ে দেবেন।